ছিল উলামারা আজকে তোমরা মসনদে বসে আছো চেয়ার দখল করে বসে আছো আজকে আকে দাঁড়িয়ে দেব ওকে দাঁড়িয়ে দেব এনআরসি করব সিএ করব এমপিআর করব সেদিন কোথায় ছিলে তোমরা যেদিন ইংরেজ দেশকে দখল করে নিতে চেয়েছিল যেদিন দেশকে ইংরেজ গ্রাস করতে চেয়েছিল সেই দিন তোমরা কোথায় ছিলে সেদিন আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা পাঁচবাড়ি খানেওয়ালা আমরা আমরা আমাদের জীবন দিয়ে জীবনকে বাঁচিয়ে রেখে রক্ত দিয়ে গর্দান দিয়ে এই ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছিলাম দিয়ে আমাদের সেই ভারতের নাম রেখেছিলাম হিন্দুস্থান এই ভারতের মাটিতে মুসলমানরা টন টন রক্ত দিয়েছিল মুসলমানরা টন টন রক্ত দিয়েছিল কেজি কেজি নয় কুইন্টাল কুইন্টাল নয় টন টন রক্ত ভারতবর্ষের জন্য মুসলমানরা দিয়েছিল সেদিন কোথায় ছিলে তোমরা এখনো বিদ্যমান দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে দেখো 356 জন মানুষের নাম এখনো সোনার অক্ষরে লেখা আছে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল জব্বার আব্দুল করিম আব্দুল সত্তার আব্দুল গফফার টুটুল বটুল সামলা সেটুল তাদের নাম কিন্তু ওই ইন্ডিয়া গেটে নাম লেখা নাই গৌতম নাই অমক দাস নাই অমক হালদার নাই মুসলমানদের নাম লেখা আছে এখনো সোনার অক্ষরে লেখা আছে কাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবা কাদেরকে এনআরসি থেকে বের করে দেবা কাদেরকে সিএ থেকে বের করে দেবা কাদেরকে এমপিআর থেকে বের করে দেবা সোনার অক্ষরে লেখা আছে আজকে যাদের রক্তে দেশ তৈরি হলো আজকে তাদেরকে বের করে দিতে চাও হ্যাঁ এ বাবা সুবহানাল্লাহ ভাইরা আমার বাবা জীবনেরা দরদি মুসলমান কিন্তু আমি আপনাদেরকে একটাই কথা বলবো আমাদেরকে কেউ বের করতে পারবে না ইনশাল্লাহ আমাদের সঙ্গে আছেন আমাদের আল্লাহ এই ভারতবর্ষের জমিনে বড় বড় বুজুর্গরা আছেন বুজুর্গদের কবর আছে বড় বড় আল্লাহর ওলিদের কবর আছে এই ভারতবর্ষের মধ্যে বড় বড় উলামায়ে কেরামদের কবর আছে ভারতবর্ষের মধ্যে দারুশে নিজামিয়া কওমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা রয়েছে যেখানে 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয় আমাদেরকে তাড়িয়ে দেবে অত সহজ আজ এই দেশের জন্য মাওলানা হেফজুর রহমান মাওলানা আশফাকুল্লাহ মাওলানা শওকত আলী মাওলানা কিব হোসাইন আহমেদ মাদানী শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই মাওলানা আবুল কালাম আজাদের সময় দিল্লির জামে মসজিদ এখনো বিদ্যমান যিনারা গিয়েছেন দেখবেন ইতিহাসগুলো আপনারা পাবেন না ইতিহাস এখন আমাদের স্কুল কলেজে পড়ানো হয় না ইউনিভার্সিটিতে পড়ানো হয় না এই ইউনিভার্সিটিতে স্কুল কলেজে ইতিহাসগুলোকে ডুবিয়ে দিয়েছে মুছে দিয়েছে মাওলানা আবুল কালাম আজাদকে মুসলমানরা বলেছিলেন ওগো মাওলানা আমরা মনে হয় আর দেশে থাকতে পারবো না আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে মাওলানা আবুল কালাম আজাদ বলেছিলেন কোনথায় যাবে তোমরা বলে পাকিস্তান বলে বাংলাদেশ বলে যে আল্লাহ বাংলাদেশের মাটিতে আছে সে আল্লাহ কি ভারতের জমিনে নেই যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি বাংলা এই ভারতের মাটিতে নেই তোমরা যদি চলে যাও তোমাদের বাপদাদার কবর গেলা জিয়ারত করবে কারা তোমাদের মসজিদ গুলানে আজান দিবে কারা সেই দিন বলেছিলেন ওগো মাওলানা আবুল কালাম আজাদ আমরা জীবন দিয়ে দেব জান দিয়ে দেব কিন্তু আমরা এই দেশ ছেড়ে চলে যাব না দেশের জন্য মুসলমান চলে যায়নি দেশের জন্য মুসলমান পালিয়ে যায়নি মুসলমান কে পুরুষের মতন লুঙ্গি পরে পালিয়ে যায়নি মুখ ঢেকে পালিয়ে যায়নি আজকে যারা দেশে বিভ্রান্ত তৈরি করতে চাইছে যারা সিএ করতে চাইছে এনআরসি এমপিআর করতে চাইছে তারা এই দেশের জন্য শত্রুতা করেছিল তারা এই দেশের বিরোধিতা করেছিল আজ কাদের কথা বলবেন কবি বলেছেন তনহামা দাগে দাগে সুদ বম্বা গুজা গুজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো সেই জায়গা আমরা খুঁজে পাচ্ছি না বন্ধু আজকে শুনেলেন মাওলানা হোসাইন আহমেদ মাদানী শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা বেঈমান ও ইংরেজ যখন তিনাকে জেলখানায় নিয়ে গিয়ে তার উপর অত্যাচার জুলুম করেছিল মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির উপর এতটা অত্যাচার হয়েছিল তিনি যখন মারা গিয়েছিলেন তিনার মুরিদানটাকে নিয়ে আসা হলো গোসল করানোর জন্য গোসল করাতে গিয়ে দেখলেন প্রত্যেকটা মুরিদের চোখে পানি সবাই বলছে তোমরা কান্না করো কেন
কি হয়েছে তোমাদের চেনাওয়ালা বললেন ভাই আমাদের হযরতের শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির শরীরের মাজা থেকে নিয়ে একবারে পেছনের একটা জায়গায় মাংস ছিল না বেঈমানরা ঝলসা দিয়েছিল রড দিয়ে পুড়িয়ে দিয়ে ঝলসে ঝলসে শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির শরীর থেকে মাংসকে তারা ছড়িয়ে দিয়েছিল যাদের রক্ত দেশ তৈরি হলো আজকে তাদেরকে তাড়িয়ে দেবা তাদেরকে বের করে দেবা তাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও পৃথিবীর কেউ সহ্য করবে না আল্লাহ সহ্য করবে না আজকে আমাদের দেশে